সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এই প্রতিপাদ্যে সিলেটের গোয়াইনঘাটে 52তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল 11টায় গোয়াইনঘাট উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক জাহাঙ্গীর আলম ও তাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এ সময় গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।